আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম টো মার্কেট অ্যাপের আপডেট নিয়ে। তো টো মার্কেট অ্যাপে কিন্তু অলরেডি আমাদের অনেক দিন ধরে কাজ করতেছি আমরা। এখানে আজকে এয়ারড্রপের অ্যালোকেশন দিছে, সেটা কিভাবে চেক করবেন এবং আপিল ফর্মটা আপনি কিভাবে এখান থেকে সাবমিট করবেন। কোনো অপরাধ ছাড়াই দেখা যাচ্ছে যে আপনাকে এখানে রিজেক্টেড করে দিছে, অর্থাৎ এয়ারড্রপে এলিজেবল করে নাই। তো আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় 32 মিলিয়নের মতো টোকেন আছে। তারপরেও কিন্তু আমাকে এখানে যদি আমি এয়ারড্রপ সেকশনে এই যে এয়ারড্রপ চেকিওর অ্যালোকেশন করি, দেখতে পাচ্ছেন চিটিংয়ের খাতায় কিন্তু আমার ওই জায়গায় নাম চলে আসছে। তো যাই হোক, এখানে এটা কেন করছে জানি না, তারা আমাদের সাথে স্ক্যাম করতেছে কি না সেটাও বলতে পারতেছি না। এক ধরনের স্ক্যাম এটা, ঠিক আছে? তো যাই হোক, এখানে আপনারা কিভাবে কি করবেন, প্রথমে চলে আসবেন হচ্ছে এয়ারড্রপ সেকশনে। আসার পরে আপনি কতটুকু কি করছেন সেটা আমরা যদি একটু দেখি, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে প্রথমে আমরা দেখব হচ্ছে তাদের এয়ারড্রপের ক্রাইটেরিয়ার কি কি ছিল। দেখেন এখানে প্রথমে এই যে টমেটোটা, এটা কিন্তু আমরা করছি। তারপরে হচ্ছে এয়ারড্রপের স্টেজ, এখানে আপনাকে কত লেভেল থাকলে তারা এয়ারড্রপ দিবে। ব্রোঞ্জ লেভেল, 4 লেভেলে থাকলে আপনাকে এয়ারড্রপ দিবে। তারপরে হচ্ছে আপনাকে এখানে বলছিল বিটগেট ওয়ালেট কানেক্ট করতে। তো আপনার এটা যদি কানেক্টেড থাকে সেটাও আপনি পাবেন। এখন আসেন এখানে, তারা যে এই যে স্টেজ নাম্বার 4 রাখছিল, এটা হচ্ছে অপশনাল। কিন্তু বেশ ভালো করে এখানে খেয়াল করে দেখেন, এই জিনিসটা হচ্ছে অপশনাল। এখন অপশনাল হলে এটা আপনি, আমি নেই নেই, এর জন্য কি আমাকে এলিজেবল করবে না, এটা কিন্তু অপশনাল ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে স্টেজ 5, এখানে এটাও কিন্তু আমরা জয়েন হয়ে, তাদের চ্যানেলে জয়েন হয়ে সব কাজগুলি করে নিছি। তো যাই হোক, আজকে সন্ধ্যা 7টা 8টার দিকে কিন্তু তারা অ্যালোকেশন করছে, আমাদের দেখাচ্ছে অ্যাকাউন্টটা চিটিং। তো যাই হোক, এখন আসেন এখানে আমরা এই যে চিটিং যেহেতু, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, আমরা আপিল বিভাগে ক্লিক করে দেব। আপিলে অবশ্যই বি কেয়ারফুল, যে কিছু জিনিস আপনাকে আমি দেখাবো, এই জিনিসগুলি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আজকের ভিডিওর পিন কমেন্টে আমি দিয়ে দিব। আপনারা ওইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন, এই আপিলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছু ক্যাপচা আসতে পারে, ক্যাপচাগুলি আপনি ফিল করবেন। ফিল করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। প্রথমে হচ্ছে আপনার টেলিগ্রাম আইডি। এখন আসেন এখানে টেলিগ্রাম আইডিটা কীভাবে আপনি বের করবেন, এটা কিন্তু টেলিগ্রাম ইউজার নেম দিলে হবে না, এটা বলছে টেলিগ্রাম আইডি দিতে। টেলিগ্রাম আইডিটা আমরা কোথায় পাবো? আমি এই পোস্টটা কিন্তু এখানে সাজায় রাখছি। সাজায় রাখছি কিভাবে, দেখেন এখানে কিভাবে কি করব আমরা। প্রথমে হচ্ছে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো, এই লিঙ্কের মধ্যে এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে একটা বোর্ড থাকবে, বোর্ডটা শুধু স্টার্ট করবেন। স্টার্ট করার সাথে সাথে দেখতে পারবেন এই যে আপনার টেলিগ্রাম আইডি, আপনি কি করবেন এটার জাস্ট একটা ক্লিক করবেন, এটা কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনি কি করবেন, এইখানে এই ফর্মের ভিতরে এনে এই টেলিগ্রাম আইডিটা বসাই দিবেন। আচ্ছা, বসাই দেওয়ার পরে আপনাকে এইখানে বলতেছে যে আপনি এই টোমারকে কতদিন আগে জয়েন করছেন, এই তারিখটা কি এখানে মনে আছে আপনার। অবশ্যই আপনাকে এটা সঠিক তথ্যটা দিতে হবে। আপনি কি করবেন, এইখানে তীর বাটনে ক্লিক করার আগে আপনাকে দেখতে হবে যে আপনি এখানে কত তারিখে জয়েন করছেন। তো আবারও এখানে আপনি চলে আসবেন, যে এই যে এখানে দেখছেন আমি এখানে দিয়ে রাখছি কবে জয়েন করছেন চেক করুন। আপনি কি করবেন, এই বটটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি উপরের দিকে স্ক্রল করবেন, ঠিক আছে? উপরের দিকে স্ক্রল করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ডেটটা দেখাবে আপনি কত তারিখে জয়েন করছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি জুলাইয়ের 13 তারিখে জয়েন করছি। এখন আমি কি করব, আপিল ফর্মে যাব। এটি কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সব লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামের। আমি কি করব, 24-এর এখানে তারিখ টাইম বসেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জুলাই মাসের 13 তারিখে এখানে জয়েন করছি, এই জিনিসটা কিন্তু সুন্দর করে বুঝাই দিছি। এরপরে আসেন এইখানে আপনাকে বলতেছে যে এখানে আপনার লেভেল কত আছে, হোয়াট ইজ ইউর কারেন্ট লেভেল ইন টো মার্কেট। তো এই লেভেলটা আপনারা কোথায় পাবেন, এই লেভেলটা আমি দেখাচ্ছি। টো মার্কেটে আসার পরে এইখানে দেখতে পারবেন হচ্ছে এই যে ট্যাক্স অপশনে ক্লিক করলে, আচ্ছা সরি, এই যে উপরের দিকে প্রিমিয়ামে ক্লিক করলে, আপনি যে উপরে যে প্রিমিয়াম আছে এটার উপরে ক্লিক করলে লেভেলের একটা চার্ট পেয়ে যাবেন।
লেভেল চারটা এই যে এখানে দেখতে পারবেন লেভেল আছে, এই লেভেল চ্যাটে ক্লিক করবেন, আপনি এখানে দেখতে পারবেন আপনি কত নাম্বার লেভেলে আছেন। তো এখানে আমি লেভেল নাম্বার 7 আছি, প্লাটিনিয়াম, ঠিক আছে। লেভেল নাম্বার কত? 7। এইটা আপনাকে এখানে লিখতে হবে, আমি লিখে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি লেভেল আমি যেভাবে বসাইতেছি আপনি যে লেভেলে আছেন সেইভাবে আপনি এখানে লিখে দিবেন। আচ্ছা, এরপরে বলতেছে হোয়াট ইউর ওয়ালেট অ্যাড্রেস, এখানে আপনি কোন ওয়ালেট অ্যাড্রেসটা টেলিগ্রামে আপনি কানেক্টেড করছেন ওই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসাইতে হবে। আমি আমার বিটগেট ওয়ালেটে চলে আসলাম, আসার পরে এই ওয়ালেট অ্যাড্রেসটা আমি কানেক্টেড করছি। তো এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করলাম, করার পরে এই যে আপনি কিন্তু এখানে যে এয়ারড্রপ সেকশনে চলে আসলে, টু মার্কেটে এয়ারড্রপ সেকশনে চলে আসলে এখানে কোনটা কানেক্ট করছেন এখানে দেখতে পারবেন। তো আমি এটা দেখে কী করলাম, ওই ওয়ালেট অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে এই যে ফর্ম আছে এই ফর্মের ভিতরে আমি এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এইখানে আপনাকে বলতেছে যে আপনি চ্যানেলে এই টোমার্কেটের জন্য কোনো প্রিমিয়াম মডেল ব্যবহার করছেন কি না। তো সেক্ষেত্রে আপনি এখানে প্রথমে দিবেন এন, তারপরে দিবেন হচ্ছে আপনি এখানে একটা স্ল্যাশ দিয়ে দিবেন। তো আমি স্ল্যাশটা দিয়ে দিই, এই যে এখানে এটা দিয়ে আপনি এখানে না দিবেন এন এ, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এরপরে এখানে আপনাকে বলতেছে যে এখানে দাঁড়ান এটা দেখে বল, আচ্ছা এটাও ও বলছে প্রিমিয়াম মডেল। তো এই জিনিসটাও আপনারা দেখবেন, এটা টু মার্কেট টোটাল, এটাও আপনাকে না লিখে দিবেন। তারপরে হচ্ছে আপনার এইখানে আপনি যদি কোনো ইনভাইট করে থাকেন, এই ইনভাইটের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ইনভাইট করে থাকেন তাহলে আপনি এখানে ইনভাইটের এটা বসাই দিবেন। যেমন আমি যদি এখানে ফ্রেন্ডসে ক্লিক করি, ফ্রেন্ডসে ক্লিক করলে আমার এখানে দেখাচ্ছে 640 জন আমি এখানে ইনভাইট করছি। তো আমি এখন কী করবো, 640 এখানে লিখে দিব। তারপরে হচ্ছে আপনাকে এখানে ডিভাইস নেম দিতে বলছে যে আপনি এখানে কোন ফোনের মাধ্যমে এটাকে আপনি মাইনিং করতেন। যেমন আমি এখানে যে স্যাম ইয়েটা দিতাম সেটা আমি দিয়ে নিচ্ছি, আমি যে মাইনিংটা করতেছি যে ডিভাইস দিই, আমি এখানে যে ডিভাইসটা দিয়ে করছি সেটা আমি দিয়ে দিছি স্যামসং A55। এরপরে আপনাকে এইখানে আপনি যেটা দিয়ে করছেন সেটা বসাই দিবেন। এরপরে এখানে আপনাকে কান্ট্রি দিতে হবে, আপনি ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, বাংলাদেশ থাকলে বাংলাদেশ। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বাংলাদেশ, ওকে। এরপরে হচ্ছে এইখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো আপনি যে কোনো ইমেল অ্যাড্রেস একটা ইউজ করতে পারবেন। অবশ্যই আপনি উপরের দিকে ফর্মে যে ইমেলটা আছে সেই ইমেলটা দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ফর্মের ইমেলটাই এখানে সাবমিট করে দিচ্ছি। তো মেইলটা দেওয়াও কিন্তু আমার শেষ হয়ে গেল। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি অ্যাকাউন্টটা ঠিকভাবে মাইনিং করছেন কি না এটা আপনি ট্রান্সলেট করবেন। ট্রান্সলেটে বাংলায় লিখবেন, ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে। যে আপনি এখানে লেখলে এখানে সুন্দরভাবে লিখে দিবেন আমি অ্যাকাউন্ট কোনো চিটিং করি নাই, একটা ডিভাইসে সুন্দরভাবে একটা অ্যাকাউন্টে আমি ডিভাইস করছি, প্লিজ হেল্প মি স্যার, যে আপনারা আমাকে আমার অ্যাকাউন্টটা আনব্যান করে দেন বা এই সুইচ থেকে আমাকে এটা রিলিজ করে দেন, ঠিক আছে। এইভাবে সুন্দর করে আপনি লিখে এখানে বসাই দিবেন। আমি একটা আর্টিকেল এখানে লিখছি, লেখার পরে আমার সব কিছু আমি চেক দিতেছি যে সব কিছু ঠিক আছে কিনা। তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এখন কি করবেন, নিচের দিকে যে আপিল সেকশনের যে সাবমিট অপশনটা আছে এই ফর্মটা কিন্তু নতুন করে তারা করছে। প্রথম যে ফর্মটা করছিল সেখানে কিন্তু স্ক্রিনশট দিতে হইতো, তো এখানে কিন্তু কোনো স্ক্রিনশট লাগতেছে না। তো এখানে আমি কি করব, এখানে সাবমিট করে দিব। সাবমিট করে দিলে দেখেন এখানে ট্রাই লেখতে, এখানে আবার কিন্তু ট্রাই অ্যাগেন চলে আসছে, এই ফর্মটা কিন্তু সাবমিট হয় নাই। আপনারা সেমভাবে আমি যেভাবে দেখাইলাম এইভাবে আপনারা ফর্মটা সাবমিট করে দেন। যদি তাদের মন মানসিকতা ভালো হয় তাহলে আমাদেরকে পেমেন্ট করবে, হ্যাঁ। আর যদি তাদের মন মানসিকতা স্ক্যাম করার মন মানসিকতা করে আমাদেরকে এলিজেবল করে নাই সেক্ষেত্রে এটা বাতিলের খাতায় লেখা হবে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।